সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 6 এপ্রিল রস শনিবার। আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী শরৎগঞ্জ বাজার, পাবনা জেলা চাটমোহরের রসুনের হাটে। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে শত শত হাজার হাজার মন রসুন কিন্তু আমাদের এই হাটে ওঠে এবং ক্রয় বিক্রয় হয়। আর এখান থেকে দেশের বিভিন্ন স্থানে কিন্তু টাকা কারে আমরা মাল পাঠিয়ে থাকি। দর্শক, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব রসকের রসুনের বাজার কত ছিল। আজকে আমরা এই মুহূর্তে যখন আমি ভিডিও দহন করছি, বাজার প্রায় শেষ। এখন বর্তমানে কৃষকের হাতে কিন্তু কোনো রসুন নেই, বর্তমানে সব ব্যবসায়ীরা কিনে ফেলছেন এবং বস্তাজাত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো যাই হোক, আজকের হাটে রসুন বিক্রি হয়েছে। সর্বোচ্চ বাজার ছিল 6,000 টাকা এবং নিচের বাজার, মানে আমার হাতে যে রসুনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই সাইজের রসুনগুলা, এই সাইজের রসুনগুলো আপনার 5,800-6,000 টাকা রেটে কিন্তু আজকে বিক্রি হলো। এবং যেগুলি একটু কোয়ালিটি কম, মানে আমি আপনাদেরকে যদি একটু বেশি বেশি দেখাই, এই সাইজ মানে কোয়ালিটি কম, এই সাইজগুলো বিক্রি হয়েছে আজকের 3,500-4,000 করে। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটি বস্তায় গরমেশ করে সাজানো আছে। দর্শক, আপনার এলাকায় কত করে বিক্রি হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরা এখানে দেখতে পাচ্ছেন সকালেই এখানে কাজ করতেছে। কাকা, এই রসুনগুলো কত করে কিনলেন? 5,800-6,200। দর্শক, যে কথা বলছিলাম, এখানে যে রসুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলা 5,800-6,800, মানে 6,200 কম, মোটামুটি 6,000-ই ধরা চলে আজকের বাজারটা। মানে আজকের বাজারটা 6,000-ই ধরা যাবে, কারণ 200 টাকা ব্যবধান। এবং যেগুলো খুব মাথার রসুন, সেগুলো কিন্তু 200 উপর দিয়েই কিনতে হয়েছে। যেগুলো একটু ছোটো আর কি, সেগুলো একটু কম ছিল, যেমন দেখতে পাচ্ছেন এগুলো একটু কম গেছে। তো গড়সাট সব হিসাব করলে আমরা 6,000 টাকা বাজার ধরতে পারি। এই ছিল আজকে সর্বশেষ আপডেট। বাসায় থাকবেন, ধন্যবাদ।